আইপিএল নিলামে চূড়ান্ত নাটক। সাত বছর পর আইপিএল খেলতে এসে রেকর্ড দামে বিক্রি হলো অস্ট্রেলিয়ার পেসার মিচেল স্টার্ক। 45 কোটি 25 লক্ষ টাকায় বিক্রি হলো অস্ট্রেলিয়ার দুই পেসার। 24 কোটি 75 লক্ষ টাকা দিয়ে রেকর্ড মূল্যে মিচেল স্টার্ককে কিনে নিল কলকাতা নাইট রাইডার্স। গুজরাট টাইটান্সের সঙ্গে সমান টক্করে বিডিং চলে। শেষ পর্যন্ত শেষ হাসি হাসে কেকেআর। চলতি নিলামে কিছুক্ষণ আগেই রেকর্ড 20 কোটি 50 লক্ষ টাকা দিয়ে প্যাট কামিন্সকে কিনেছিল সানরাইজার্স হায়দ্রাবাদ। বিশ্বকাপ জয়ী অধিনায়ক ভেঙে দেন স্যাম ক্যারেনের রেকর্ড। গত বছর 18.5 কোটি টাকা দিয়ে ইংল্যান্ডের এই অলরাউন্ডারকে কিনেছিল পাঞ্জাব কিংস। কিন্তু এদিন আইপিএল ইতিহাসে সবথেকে দামি প্লেয়ারের মুকুট পান প্যাট কামিন্স। তার 1.5 ঘন্টার মধ্যেই সেই রেকর্ড ভেঙে দেন তারই সতীর্থ মিচেল স্টার্ক। এই মুহূর্তে আইপিএলের সবথেকে দামি ক্রিকেটার মিচেল স্টার্ক, যাকে 24 কোটি 75 লক্ষ টাকা দিয়ে কিনেছে কেকেআর। প্যাট কামিন্স এবং মিচেল স্টার্ককে নিয়ে যে লড়াই হবে সেটা জানাই ছিল, তবে তাদের দর এই জায়গায় উঠবে সেটা ভাবা যায়নি। বলতে পারেন এটা আইপিএলের ইতিহাসে একটা অনন্য নজির।